তার তাহলে ক্ষমতা কতখানি, কতখানি ক্ষমতা? ক্ষমতা কি কম মনে হয়? জি না, চোখের পলক ফেলতে দেবে না, সারা পৃথিবী শেষ হয়ে যাবে। এই কথা বলতে গিয়ে কয়েকটা কথা আপনি আপনাদের স্মরণ করে দিই। এই যে দুর্যোগ আসছে, এই দুর্যোগ, ভয়ঙ্কর যে দুর্যোগ আসছে আমাদের পশ্চিমবঙ্গ, যদিও 100 কিলোমিটার বা 80 কিলোমিটার থেকে 100 কিলোমিটারের মধ্যে হওয়ার কথা ওরা বলেছে, কিন্তু সৃষ্টি হয়েছে 250 থেকে 300 কিলোমিটার ওখানে। তো এই পুরীর উপরে বা উড়িষ্যার উপরে উপকূলে যদি 250 বা 300 কিলোমিটার বেগে ঝড় হয়, পাকা বাড়ি থাকবে না, দোতলা বাড়ি থাকবে না, কমজোরি বাড়ি থাকবে না, গাছপালা থাকবে না, কোনো ট্রান্সমিটার থাকবে না, কোনো কিছু থাকবে না, এবং রেল লাইনের যে পাত আছে তাকে তুলে ফেলে দেবে না। বুঝতে পারলেন না? ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ খায়ের, আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটুকুই দোয়া করব। কিন্তু জেনে রাখবেন, এই যে এই ঘূর্ণিঝড়ের পিছনে হাদিস কি বলে, কোরআন কি বলে, হাদিস বলছে যখন তোমরা আল্লাহর স্রোত থেকে যখন সরে যাবে, আল্লাহ তোমাদের পরিবর্তনের জন্য তোমাদের বিভিন্ন ধরনের মুসিবত আল্লাহ খাড়া করে দেবেন। এই মুসিবত, বড় বড় ধরনের মুসিবত আসবে। এ কি মুসিবত দেখছেন? আমি যদি বেঁচে থাকি দেখবেন, আপনারাও যদি বেঁচে থাকে দেখবেন, হাদিস পাকের যে কথা আছে যে এই এই ঘটনাগুলো ঘটবে, আর এই এই ঘটনা যখন ঘটতে থাকবে তখন দাজ্জাল বেরোবার টাইম হয়ে যাবে। তো উনি যতগুলো কথা বলে গেছেন, 100% কথার মধ্যে 90% হয়ে গেছে ঘটনা। না বোঝা গেল না? জি, মাত্র 10% বাকি আছে, এই 10%টাও হতে থাকবে। আল্লাহ রসুলের বক্তব্য যে সারা পৃথিবী জুড়ে যুদ্ধ বেঁধে যাবে, এগুলো বাকি আছে, যেগুলো বাকিগুলো তো সবই হয়ে গেছে আপনারা জানেন। সেগুলো কি? যে মানুষ সমস্ত কিছু আল্লাহ আল্লাহ রাস্তা ছেড়ে দিয়ে তারা গান বাজনা মত্ত হয়ে যাবে, হচ্ছে ছোট ছোট মেয়ে ছেলেরা রূপ আর যৌবনকে প্রকাশ করার জন্য বেহুদা বেসরমের মতো রাস্তাঘাটে চলাফেরা করতে থাকবে। হচ্ছে না? হচ্ছে না? মদ শরাবকে হালাল মনে করে অধিকাংশ মানুষ খেতে শুরু করে, হচ্ছে না? হয়নি? এবং ভাইয়ের ভাইয়ের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু হারিয়ে যাবে, নিজের আত্মীয় পর হয়ে যাবে, নিজের স্ত্রী তার স্বামীর উপর যে কর্তব্য সেগুলোকে ভুলে যাবে, ছেলে তার বাম্মাকে তার যে যত্ন বা শ্রদ্ধা করা উচিত সেটা কিন্তু সে হারিয়ে ফেলবে। প্রত্যেক ঘরের মধ্যে নিজের ইচ্ছাই জিন্দগিকে তারা কায়েম করতে থাকবে, এবং বিভিন্ন মানুষ ওলামা ইকরামদের মধ্যে মতবিরোধ দেখা দেবে। তো এই সমস্ত কথাগুলো ফলে গেছে, তাহলে বাকি আছে কি? বাকি যেগুলো আছে তার মধ্যে এই বড় বড় আযাব, আর পৃথিবীর যে আবহাওয়া তার পরিবর্তন ঘটবে, এটা হাদিস পাকে এসেছে। এবং মসজিদ খুব বেড়ে যাবে, নামাজি অভাবে মসজিদগুলো বিরান হয়ে পড়ে থাকবে, হতে শুরু করে দিয়েছে। এবং মানুষ নিজের সব কিছু ভুলে দিয়ে, নিজের সংস্কৃতি ভুলে যেয়ে অপরের সংস্কৃতিকে আনবে ধরবে। আমরা তাই বলছি, আমাদের ইসলামিক যে কালচার চিন্তাভাবনা সেগুলোকে ভুলে গিয়ে অন্যের সংস্কৃতিকে, অন্য ধর্মের সংস্কৃতিকে আমরা আনবে ধরছি। এবং
সারা পৃথিবীতে যুদ্ধ শুরু হয়ে যাবে এবং ভারতবর্ষের জমিনে মুসলিমদের সাথে অন্য কোয়ামের সাথে ভারতবর্ষের জমিনে যুদ্ধ হবে, এটা হাদিস পাঠিয়েছে। এবং সেই যুদ্ধ ভয়ঙ্কর একটা রূপ নেবে। আফগানিস্তান, বর্মা, ভারতবর্ষ, নেপাল, শ্রীলঙ্কা এর মধ্যে জড়িয়ে যাবে। প্যালেস্টাইন এবং ইসরায়েলে যুদ্ধ চলবে। সিরিয়া, লেবানন এবং সৌদি আরব, মিশর, জর্ডন এরা যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যাবে। যে ফেরাত নদী আছে ওই ফেরাত নদীর পানি শুকিয়ে যাবে আস্তে আস্তে, এবং ওখানে ওই ফেরাত নদীতে স্বর্ণের একটা খনি পাওয়া যাবে। তাই দিয়ে সারা পৃথিবীতে যুদ্ধ শুরু হবে এবং সেই যুদ্ধে পৃথিবীর যা লোক থাকবে তার 70-80% মানুষ তাতে মারা যাবে। তাহলে এখন বর্তমানে লোক আছে পৃথিবীতে প্রায় কম বেশি 900 কোটির মতো, সারা পৃথিবীতে লোক আছে। তাহলে দেখা গেল যে 600-700 কোটি লোক মারা যাবে, তাহলে থাকবে কত? 200 কোটির মতো। তার মানে বোঝা গেল ওই গোটা পৃথিবীতে 200 কোটি লোক, একটা মানুষ এখানে যদি থাকে তো কয়েক মাইল দূরে আর একটা মানুষ বাস করবে। পৃথিবীর অবস্থাটি কেমন এসে যাবে এবং পৃথিবীর যত রকম যন্ত্র আবিষ্কার হবে সমস্ত অকেজো হয়ে যাবে, অর্থাৎ ইন্টারনেট, টিভি, টেলিভিশন এবং রকেট লঞ্চার এবং যুদ্ধ কামান, মর্টার, স্কাট এবং পরমাণু অস্ত্র সমস্ত কিছু তখন ধ্বংস হয়ে যাবে, কোনো নেট আর কাজ করবে না। এখনই শুরু হয়ে গেছে, এখনই যদি 2-4 দিন পানি হতে দেবে নেট আর কাজ করছে না। এখনই যা অবস্থা এসে গেছে ভাইরাস যে কাজ করার মতো নয়। অতএব ভাই আমার দোস্তরা, সংক্ষেপে বিরাটের ইতিহাস শুধু এইটুকু বলতে চাই যে পরিস্থিতি যেদিকে আগাচ্ছে হাদিস পাক এবং কোরআন মজিদের ঘোষণা অনুযায়ী খালা খাড়া দাজ্জাল, যেটাকে দাজ্জাল বলা হয়, দাজ্জাল অতি তাড়াতাড়ি হয়তো বেরিয়ে আসবে। সারা পৃথিবীর আজকের যুগে কোটি কোটি আলেমের মধ্যে যারা সবচেয়ে গ্র্যান্ড মূর্তি বলা হয়, গ্র্যান্ড মূর্তি বোঝেন যে পৃথিবীর মধ্যে যারা শ্রেষ্ঠ মূর্তি বলে আলেম বলে ঘোষণা করা হয়েছে, সারা পৃথিবীর মধ্যে জোনাকুড়ি আলেমকে গ্র্যান্ড মূর্তি বলা হয়। সেই গ্র্যান্ড মূর্তি যারা আছেন তারা একত্রিত হয়ে সম্মেলন করে হাদিস বা কোরআন দেখেন যে ব্যাখ্যা দিতে গিয়ে কিছুদিন আগে, মানে এক সপ্তাহ আগে তারা বক্তব্য দিয়েছে যে পৃথিবীর যা অবস্থা, মানুষ যেভাবে চলছে তাতে করে বোঝা যায় আর সামান্য কিছু ঘটনা ঘটতে বাকি আছে। অতএব দাজ্জাল বেরুয়ার টাইম হয়ে এসেছে এবং এরপরই বেরিয়ে আসবে ইমাম মেহেদি আলাইহিসসালাম। যাই হোক, সে অনেক বিস্তারিত ঘটনা, তারপরে দুনিয়া শেষ হবে এবং কিভাবে শেষ হবে না হবে সমস্ত বর্ণনা, মানে A to Z, দাজ্জাল কিভাবে আসবে, কোথায় আসবে, কোন জায়গায় আসবে, কেমন ভাবে আসবে, কোন জায়গায় তার আত্মপ্রকাশ ঘটবে, কোথায় যে তাকে ধরা হবে, কে তাকে ধরবে, কিভাবে তাকে মারা হবে, ডিটেলস বলা আছে। এবং ইমাম মেহেদি আলাইহিসসালাম যেখানে আসবেন সেটাও ডিটেলস বলা আছে যে কোন জায়গায় তার জন্ম হবে, তার বাপের নাম কি হবে, তার মায়ের নাম কি হবে, তার গ্রামের নাম কি হবে, কোন এরিয়ায় থাকবে, কোথায় যে তাকে চিহ্নিত করা হবে এবং তিনি কিভাবে যুদ্ধ পরিচালনা করবেন। হযরতে ঈসা সালাম চৌটাসমানে আছে কোন তারিখে আসবেন, কোন তারিখে নামবেন, সমস্ত ডিটেলস করা আছে। সিপিরাট এক ইতিহাস, সেই সমস্ত হাদিসের কথাগুলো বলতে গেলে কয়েকটা দিন নয় কয়েকটা মাস লেগে যাবে খালি বিস্তারিত ঘটনাগুলো বলতে গেলে। এই সমস্ত ঘটনা যিনি বলেছেন তিনি হলেন আমার আপনার নবী দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি যদি বিশ্বাস করেন আমার নবীকে, আমার আপনি যদি বিশ্বাস করেন হাদিসকে, ঘটনাগুলো ঘটছে না ঘটছে না, যে পৃথিবীর যে পরিস্থিতি ইসরায়েল, প্যালেস্টাইন এবং সিরিয়া, তুর্কি এবং সৌদি, লিবিয়া, ইরান এবং ইরাক,
যে পরিস্থিতি হয়েছে যুদ্ধের পরিস্থিতি, তাতে করে মনে হয় যে শুধু ভুইসের বাজার অপেক্ষা, যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যেতে পারে। যদি যুদ্ধ লেগে যায় তাহলে আমেরিকান, তাহলে ইসরায়েল, ফ্রান্স, ব্রিটেন আর অস্ট্রেলিয়া, এরা একদিকে হয়ে যাচ্ছে। আর যদি এদিকে হয়ে যাচ্ছে আপনার প্যালেস্টাইন।